এই ঝরঝরের অন্ধকারে আমার হাত পা কাঁপছে। আমি কোথায় যাব, কোথায় গেলে একটু আশ্রয় পাব, এই চিন্তায় ভয়ে ভয়ে হাঁটছি। এমন সময় আমি একটা হাসির শব্দ শুনতে পেলাম। পেছনের দিকে তাকিয়ে সেই নূপুরের শব্দের উৎস খুঁজতে রাখলাম। হঠাৎ দেখতে পেলাম একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে একটি সুন্দরী মেয়ে, আমার দিকে তাকিয়ে হেসেই চলেছে। এত গভীর রাতে এই জঙ্গলের মাঝে এমন নির্জন পরিবেশে একটা মেয়েকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই যে শুনছেন, কে আপনি, এত রাতে এই জঙ্গলের মাঝে কি করছেন? না, কোনো উত্তর আসলো না। মেয়েটি কি আমার কথা শুনতে পারল না? আমি কি একবার কাছে গিয়ে কথা বলবো, যদি আমাকে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা বলতে পারে? আমি মেয়েটির কাছে যেতেই মেয়েটি হাঁটা শুরু করল। আমি মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু যেতে শুরু করলাম। বৃষ্টির কারণে চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে। মেয়েটির নূপুরের শব্দ অনুসরণ করে আমি তার পিছনে সম্মোহিত হয়ে ছুটে চলেছি। হঠাৎ একটা গাছের গুড়ির সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে যাই। এরপর মেয়েটিকে আর কোথাও খুঁজে পেলাম না। কিন্তু মাথা তুলতেই দেখতে পেলাম একটি পুরনো বাড়ি। বাড়িটা দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। গাছ লতাপাতায় ছেয়ে গেছে। বাড়িটাকে আমার ঠিক মনে হলো না। আমি ভয় পেয়ে পালাতে যাব, এমন সময় বাড়ির ভেতর থেকে আবার সেই নূপুরের শব্দ ভেসে আসলো। আমি আবার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। পাগলের মতো সেই শব্দ অনুসরণ করতে করতে আমি বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। কেউ আছেন? শুনছেন, ভেতরে কেউ আছেন? আমি বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ভয়টা ক্রমশ আরো বেড়েই চলেছে। ইতিমধ্যে আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ আমি কারো পায়ের আওয়াজ অনুভব করলাম। পাশের দরজায় তাকিয়ে দেখি একজন বৃদ্ধ লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। বয়স আনুমানিক 80-90। আমাকে জিজ্ঞেস করল, কে বাবা তুমি, পদ ভুলে এখানে এসেছ? বলছিলাম একটু জল হবে। হ্যাঁ নিশ্চয়, মা চাঁদনে, একটুখানি জল নিয়ে আয় তো। আসছি বাবা। ভেতর থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। লোকটি আমাকে বসতে বলল। আমি বসার সঙ্গে সঙ্গে আবার সেই নূপুরের আওয়াজ। সামনে তাকাতে আমার মনে হল এ তো সেই মেয়ে, হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন জল। আমি জলপান করার পর মেয়েটি ভেতরে চলে গেল। বাইরে তো কোনো বৃষ্টি থামার কোনো নাম নেই। আমি বসে গল্প শুরু করলাম। পাশের একটা রাস্তায় আমি চলাচল করি, কিন্তু এবারই কখনো চোখে পড়েনি। আমি জানি না আমি এখানে কিভাবে আসলাম। আপনি কি এই বাড়িতেই থাকেন? আমি রমেশ, বাড়িটা মোহন রায়ের। সে এককালে এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন। আমি তার লেঠেল বাহিনীর সদস্য ছিলাম। ওখানে একটু আগে একটা মেয়েকে দেখতে পেলাম, মেয়েটা কি আপনার? আমি আবার লোকটির দিকে তাকিয়ে দেখি লোকটি সেখানে নেই। আমি অবাক হলাম। আমি অনুভব করতে থাকলাম আমার আর এখানে থাকা ঠিক হবে না। আমি দাঁড়িয়ে দরজা থেকে এগোতে চমকে উঠলাম। ভেতর থেকে আবার সেই নূপুরের আওয়াজ, এবার যুক্ত হয়েছে অট্টহাসি। বাইরে অনেক ঝড় হচ্ছে, তুমি তো আর যেতে পারবে না। আজ রাতটা না হয় এখানেই থেকে যাও। আমি চাঁদনিকে বলে দিচ্ছি, ও রাতের খাবার দিয়ে আসবে, খেয়ে ওইখানেই শুয়ে পড়ো। আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি না করতে পারলাম না। আমি আচমকা ভয় পেয়ে বললাম, ঠিক আছে, আজকে আমি এখানেই থাকব। রাত তখন কয়টা বাজে আমার জানা নেই। আমার কিছুতেই ঘুম পাচ্ছে না।
হঠাৎ চেয়ে দেখি মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভুল দেখছি ভেবে চোখ দুটো বন্ধ করলাম। চোখ দুটো খুলে দেখি মেয়েটি সত্যি সত্যি সেখানে নেই। আমি ভাবলাম আমার মনের ভুল হবে হয়তো। মেয়েটি দেখতে ভীষণ সুন্দরী। আমি মুচকি হেসে শুয়ে পড়লাম। কতক্ষণ শুয়ে থাকার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই। হঠাৎ আমার কানে এলো ভয়ঙ্কর একটা আওয়াজ। ঘুমের মধ্যে আমি অনুভব করছি আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আমি চোখ খুলেই দেখি মেয়েটি আমার গলা টিপে ধরে আছে। ভয়ঙ্কর রুক্ষতার চেহারা, এলোমেলো চুলগুলো বাতাসে ভাসছে। আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটি আমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করছে। আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছি। তোদের জমিদার আমার মেয়েকে বাঁচতে দেয়নি। তোরা তোরা কেউ কোনোদিন প্রতিবাদ করিস নি। তোদের কাউকে বাঁচতে দেব না। মা মা মেরে ফেল, মেরে ফেল এই অত্যাচারীকে, মেরে ফেল। দূরে আজানের ধ্বনিতে আমার ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালবেলায় অফিসে চলে গেলাম, কিন্তু কাল রাতের স্বপ্নের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি এখানে নতুন চাকরিতে যোগ দিয়েছি, পদঘাট তেমন কিছুই চিনি না। গত কয়েকদিন হলো আমি বেশ ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। রাতে আমার কিছুতেই ভালো ঘুম হচ্ছে না। বলিস কি রে, কেমন স্বপ্ন শুনি। আমি স্বপ্নে একটা বাড়ি দেখি, আমাকে সবসময় মেরে ফেলার চেষ্টা করা হয়। সত্যিই ভয়ঙ্কর স্বপ্ন। আচ্ছা বলতো, যে জমিদার বাড়িটা দেখিস সেটা নাম কি, আর জায়গাটা কোথায়? তুই তো জানিস সবে মাত্র এখানে নতুন পোস্টিং পেয়েছি। বাসা আর অফিস ছাড়া কোথাও যাওয়া হয় না, তাই আশেপাশের কিছুই চিনি না। জায়গাটা কোথায় সেটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ বাড়িটার নাম মনে আছে আমার। বাহ, তাহলে তো বেশ ভালো। বল যদি চিনতে পারি দেখি তাহলে। বাড়িটার নাম ছিল মোহন রায়ের জমিদার বাড়ি। আরে আমি তো এই বাড়ির নাম শুনেছি, এখান থেকে বেশি দূরে না, 3টে গ্রাম পরেই মোহন রায়ের জমিদার বাড়ি। কিন্তু সেটা তো এখন পরিত্যক্ত, আমার জানা মতে এখন সেখানে আর কেউ থাকে না। কিন্তু আমি সেখানে একজন কম বয়সী মেয়ে আর একটা বৃদ্ধ লোককে দেখতে পাই। আগামীকাল তো অফিস বন্ধ, চল না একবার ঘুরে আসি। না তুই পাগল হয়েছিস নাকি, সেই বাড়িতে এখন আর কেউ থাকে না, আশেপাশে একদম ঘন জঙ্গল, সেখানে গেলে আমাদের বিপদ হতে পারে। তার চেয়ে ভালো কোনো ওঝার সাথে কথা বলে দেখতে পারিস। রাতে আমি ঘুমাতে পারি না, এভাবে আর না। তুই যেহেতু চিনিস চল আমার সাথে, আর তুই তো একা যাবি না, আমি তো থাকবো তোর সাথে। বিপদে ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে চল তাহলে, যা হবে দেখা যাবে। এখন আমরা পরদিন রওনা দিলাম। গ্রামে পৌঁছানো মাত্রই চারপাশ অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে আমরা এখানে আসাতে কেউ একজন খুশি হয়নি। বাতাসে শুকনো পাতাগুলো উঠতে লাগলো। আমরা কোনো মতো গ্রামের এক চায়ের দোকানে গিয়ে দাঁড়ালাম। সেখানে চা খেতে খেতে দোকানিকে বললাম, বলছিলাম জমিদার বাড়ি যাওয়ার রাস্তাটা কোন দিকে? কেন বাবুরা, ওইখানে আপনাকে কি দরকার? আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু ওই বাড়িটার সম্পর্কে জানতে চাই। বাবু ওই জঙ্গলে যাইয়েন না, তোমরা বাড়ি ফিরে চলে যাও। আমরা বুঝলাম দোকানি ভয় পেয়েছে। কথা না বাড়িয়ে আমরা জঙ্গলের দিকে এগোলাম। জনমানবের কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না চারদিকে। হুতুম পেঁচার ডাক শুনতে পেলাম। চারদিকে অন্ধকার থাকার জন্য জঙ্গলের মধ্যে রাস্তা পেরোতে আমাদের কষ্ট হচ্ছিল। মনের মধ্যে রহস্য খুঁজে বের করার একটা উদ্দীপনা কাজ করছিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা গিয়ে পৌঁছালাম সেই জমিদার বাড়িটার সামনে। কি ভয়ঙ্কর দেখতে বাড়িটা, চারদিকে গাছপালা ছেয়ে নিয়েছে, কেমন একটা গা ছমছমে ব্যাপার। ভেতরটা বেশ অন্ধকার, মনে হচ্ছে বহুকাল এখানে কারো পায়ের ছাপ পড়েনি।
ভাই, বাড়িটার যে অবস্থা, চল ভাই আমরা চলে যাই, না হলে আজ বেঁচে ফিরবো না বুঝলি। আরে ধুর বোকা, এত দূর কষ্ট করে আসলাম আর বাড়ির ভিতর না গিয়েই ফিরে যাব। আমি অনেকটা জোর করে নিয়েই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। এত পুরনো বাড়ি, কিন্তু ভেতরটা এখনো বেশ ভালোই পরিষ্কার। নিবো নিবো আলো জ্বলছে, কেমন একটা আবছা গা ছমছমে অবস্থা। এই দুর্যোগের রাতে তোমরা দুজন কিভাবে আসলে? চাচা আপনার একটু সাহায্য লাগবে। বলো বাবা, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? চাচা আপনি এই রায়মোহন জমিদারের কাহিনী জানেন? চাচা আপনি চাঁদনি বা রমেশ নামের কাউকে চেনেন? আমার বাবা জমিদার বাড়ির কেয়ারটেকার ছিল, আমি তার কাছ থেকে শুনেছি রমেশের গল্প। চাচা খুব ভয়ঙ্কর কিছু কি? আমাদের একটু গল্পটা যদি বলেন আর কি। তাহলে শোনো, রমেশ ছিলেন জমিদারের লেঠেল বাহিনীর প্রধান সেনাপতি। তার ছিল একটা মাত্র মেয়ে, নাম ছিল চাঁদনি, দেখতে অনেক সুন্দর। রমেশ তার মেয়েকে অনেক যত্নে বড় করে তুলতেছিল। মেয়েটা সারা দিন পুতুল নিয়ে খেলত, তার সাথে গল্প করত। হঠাৎ দুই দিন বাবার খোঁজ না পেয়ে মেয়েটি কাঁদতে কাঁদতে জমিদার বাড়িতে আসেন। জমিদারের লোকদের জিজ্ঞাসা করতেছিল তার বাবার কথা, জমিদারের সাথে দেখা করে কথা বলতে বলে। প্রণাম জমিদার মশাই, বাবাকে দেখছি না, বেশ কয়েকদিন হয়ে গেল বাবা বাড়িতে আসছে না, কি হয়েছে বাবার, কোথায় বাবা? তোমার বাবাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য পাশের রাজ্যে পাঠানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। তুমি চিন্তা করো না, যতদিন তোমার বাবা পাশের রাজ্য থেকে ফিরে না আসে ততদিন এ বাড়িতেই থেকে যাও, এখানে তোমার কোনো কিছুর সমস্যা হবে না। জমিদার এত সুন্দরী মেয়ে দেখে লোভ সামলাতে পারে না, সে চাঁদনিকে ভুলভাল বুঝিয়ে আটকে রাখে তার মহলে। মা চাঁদনি আমি এসেছি। কোথায় তুই মা? কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই কেন? এ কি, ঘর ফাঁকা কেন? মা চাঁদনি তুই কোথায়? মেয়েকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। একটা বৃদ্ধা রমেশকে বলল তার মেয়েকে জমিদার মহলে আটকে রেখেছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! জমিদার বড় একটা অকৃতজ্ঞ লোক, ওখান থেকে আমার মেয়েকে কিভাবে উদ্ধার করব? কৌশলে রমেশ তার মেয়ের সাথে একদিন দেখা করল, তার বাবাকে দেখে হাউ মাউ করে কান্না শুরু করল। আমাকে এই নরক থেকে নিয়ে চলো বাবা। এইভাবে হবে না মা, আমাদের এখান থেকে কৌশলে বের হতে হবে। এনে মা, এতে আছে ঘুমের ওষুধ, ওই শয়তানের শরবতের সাথে মিশিয়ে খাইয়ে দিবি। আচ্ছা বাবা, আমি তাই করব, তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পালাবো। বাবার বুদ্ধি মতো একদিন শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে পালিয়ে আসলো। তারপর রমেশ মেয়েকে নিয়ে অনেক দূরে পালিয়ে গেল, কিন্তু তার মেয়েটি মহলে হওয়া সেই নিষ্ঠুর অমানবিক অত্যাচার ভুলতে পারল না, লজ্জায় ঘৃণায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল। রমেশ পাগলের মতো হয়ে গেল, মেয়ে হারানো কষ্টে সে প্রতিশোধের নেশায় মেতে উঠল। তার মৃত মেয়েকে সুন্দর করে সাজিয়ে তার শেষ কৃত্য শেষ করে ছদ্মবেশ ধারণ করে
জমিদারির মহলে পৌঁছায়। জমিদার কাছে আসতে রমেশ তার গলা কেটে দেহ থেকে আলাদা করে দেয়। রমেশ ধরা পড়ে যায় জমিদারকে হত্যার অপরাধে। রমেশকে জঙ্গলে গাছে ফাঁসি দিয়ে মেরে ফেলে। আপনি তো দেখছি একদম সবকিছু জানেন, গল্পটা শুনে বেশ ভালো লাগলো। সাথে সাথে লোকটার চেহারার পরিবর্তন হয়ে গেল। ও কি ভয়ঙ্কর দেখতে। গল্প গল্প গল্পই বটে, তোদের মতো অমানুষদের কাছে গরিবদের কষ্টের জীবন একটা গল্পের মতো। হ্যাঁ, তোরা কি মানুষদের মূল্যায়ন করতে জানিস? হ্যাঁ। এমন সময় হাজির হলো চাঁদনি, কিন্তু এখন সে আর সুন্দরী রমণী নয়। তাকে দেখে আমার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ওর চোখ দিয়ে আগুন ঝরছে, সারা শরীরে পৈশাচিক অত্যাচারের চিহ্ন। তোর পাপী বংশধররা আমাকে বাঁচতে দেয়নি, কি দোষ ছিল আমাদের? তোদের মতো অর্থলোভী রক্তপিপাসীদের কাছে আমাদের মতো গরিবদের জীবনের সম্মানের কোনো মূল্য নেই। একে একে সবাইকে ওই গাছে ফাঁসি দিয়ে মেরেছি, আজ তোকে হাতে পেয়েছি। 77 বছর আগে আমরা একটা ছোট্ট বাচ্চাকে মারিনি, সে আর কেউ নয়, তোর বাবা। সেই অমানুষদের রক্ত তোর শরীরে আছে, তোকে তো ছাড়া যাবে না। আমি আমার বংশধরের মতো অতটা পাষাণ নই, আমাকে আমাকে ক্ষমা করুন, আমি আর কোনোদিনও এখানে আসব না। তোকে ছাড়া হবে না বাছা। বাবা, তুমি ওই গাছে ফাঁসির রশি সাজাও, এটাকে ওই গাছের সাথে ঝোলাবো, তারপর শান্তি। এমন সময় আবার চাঁদনিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমরা দুজনে জানলা দিয়ে দিলাম লাফ। ভাগ্য ভালো ছিল পাতার স্তূপের উপরে পড়েছিলাম, পাশে পড়েছিল একটা পুতুল, আমি সেটাকে তুলে নিলাম। এরপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড়াতে শুরু করলাম। এক দৌড়ে বেরিয়ে আসলাম জঙ্গল থেকে, এবারের মতো বড় বাঁচা বেঁচে গেছি। বাড়িতে ফিরে সেই পুতুলটাতে আগুন ধরিয়ে দেই। আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এবার হয়তো একটু হলেও সেই অভাগা মেয়েটার আত্মাটা শান্তি পাবে।